السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله بريو بيرامر. আমরা আগেকার মতো যদিও একটু গ্যাপ পড়া গেছে তারপরেও সপ্তাহখানিক পরে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ গ্রহণের জন্য আশা করি আপনারা সবাই রেডি থাকবেন এবং আমরা প্রশ্ন উত্তর দেওয়ার আগে অন্য সময়ের মতো সুফিবাদের কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব আমরা যেখানে গিয়ে থেমেছিলাম সেটা ছিল সুফিবাদের কিছু আপনার ঐতিহাসিক কথা হ্যাঁ যেগুলো শোনার পর আমরা আন্দাজ করতে পারব যে সুফিবাদের অবস্থান কি মাফিক তাদের অবস্থানটা শরীয়তের বিপরীতে মানে ইসলাম তাদের দ্বারা কতটুকু উপকৃত হয়েছে এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা একটা আন্দাজ আমরা করতে পারবো আশা করি তো তাদের কিছু বাণী আমরা আমি শুনিয়েছি ইতিমধ্যে আজকে পাঁচ নম্বর যে বাণীটুকু শোনাব সেটা হচ্ছে বিশেষ করে একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তিনি হলেন আহ বাইজিদ আলবুস্তামি যাকে আমরা এই নামে চিনি কিন্তু তার আসল নাম হচ্ছে আবু ইয়েজিদ আলবুস্তামি তিনি একদা আল্লাহ জুল শানুকে সম্বোধন করে বলছিলেন যে ফাজয়িন নি বিবাহদানী এথিকে ওয়ালবিস্নি রব্বানী এথিকা ওরফা নিলা আহাদি এথিকে হাত্তা ইদা খালকু খালুনা খা যে তিনি একদা বলছিলেন যে আল্লাহর কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আপনি আপনার ওয়াহদানিয়তের হ্যাঁ সাজে আমাকে সুসজ্জিত করুন তো ওয়াহদানিয়তের সাজ হচ্ছে হ্যাঁ তিনি একক একক হওয়ার যে আপনার গুণ একক হওয়ার গুণ আল্লাহ ছাড়া কারোর পক্ষে আপনার সম্ভব নয় যে একক হওয়ার গুণ একমাত্র আল্লাহ শানুর জন্য আপনি নির্ধারিত এটা আর কারোর জন্য হবে না হ্যাঁ তো এই কারণে হ্যাঁ আমাদের বলতে হয় যে যখন তিনি চাচ্ছিলেন যে একক হওয়ার গুণ হ্যাঁ তাহলে অনধিকার চর্চা করেছেন এবং আল্লাহর কাছে তিনি যে ফরিয়ারটা করেছেন সেটা ছিল একেবারে আপনার অযথা যেটা তার অধিকারের অধীনে পড়ে না এই কারণে আমরা বলবো যে এটা ছিল আপনার কারণ তাদের চাওয়াটা অনেক বেশি এবং তারা সেটা পেয়েছে বলে কেউ কেউ দাবিও করেছে তিনি বলছিলেন যে আপনার ওয়াদানিয়তের চাদর আমাকে পরিয়ে দিন ওয়াদানিয়া সাজে সজ্জিত করুন এবং ওয়াল বিষ্ণু রব্বানিয়ে থাকা যে আপনি যে রব এই রব্বানিয়তের কাপড় আমাকে পরিয়ে দিন ওয়ারফানি ইলা আহাদি এবং আমাকে আমার অবস্থান থেকে আপনার যে হ্যাঁ আহাদ আহাদিয়েত যেটাকে বলে একক হওয়ার যে অবস্থান সে অবস্থানে আমাকে উন্নীত করুন এটার উদ্দেশ্য কি সে এমন চাইতে যাইবে কেন হ্যাঁ কারণ আপনার সৃষ্টি হ্যাঁ যদি আমাকে দেখে যেন তারা বলতে পারে আমরা আল্লাহকে দেখেছি তাইলে তার আসল চাওয়া ছিল আল্লাহ হওয়ার হুম আল্লাহ হওয়ার চাওয়া ওয়াহেদুল আহাদ হওয়ার চাওয়া এটা কিন্তু আর চর্চা তিনি হচ্ছেন আল্লাহর সৃষ্টি সুতরাং আল্লাহর যিনি স্পেশাল স্পেশাল যে আল্লাহর গুণ সেটা চাওয়ার হ্যাঁ চেষ্টা করা সেটা হচ্ছে শরীয়ত কতটুকু বুঝতেছিলেন সেটা এখান থেকে অনুধাবন আমরা করতে পারি হ্যাঁ ভাবে তিনি একদা নিজের সম্পর্কে বলেছিলেন যে সুভানি শানি যে যে আল্লাহর আমার কত আমার পবিত্রতা বর্ণনা করছি আমার পবিত্রতা বর্ণনা করছি আমার হ্যাঁ আমার পবিত্রতা কত মহান যা আমি কত মহান ব্যক্তিত্ব তাহলে নিজের পবিত্রতা নিজে বর্ণনা করে যেটা আল্লাহ জু শানু বলছেন তার পবিত্রতা বর্না করার জন্য কোরআন মসজিদের মধ্যে ফাসব্বী বিহান দে রব বিকে ওয়াস্তফ ফিরহু আল্লাহ জেলি শানু নিজ রসুল আক্রমসাল্লাহয়ারি ইসলাম যিনি ছিলেন সর্বশেষ নবী তাকে আদেশ করেছেন যে হে রসুল আপনার যখন সময় শেষ হয়ে গেছে তাইলে আপনি আমার পবিত্রতা করুন পবিত্রতা বর্ণনা করুন এবং আমার প্রশংসা করুন সেটা তাকে আপনার আদেশ করা হয়েছে অথচ এরা চাচ্ছেন এরা কি করছেন নিজের পবিত্রতা নিজে বর্ণনা করছেন এরকম ভাবে ছয় নম্বর আরেকটা কথা যেটা জালাল রুমির কথা সেটা বলে আমাদের কয়েকটা প্রশ্ন এসে গেছে প্রশ্নের দিকে আমরা চলে যাব পরবর্তীতে সুযোগ মতো শুনিয়ে দিব জালাল আর রুমি হ্যাঁ যার আপনার বিশেষ করে যার কবিতা আমাদের দেশে আলমরা পড়ে থাকে সেই লোকটার কথা তিনি একজন সুফি ব্যক্তিত্ব ছিলেন তিনি বলছিলেন যে মুসলিমন আনা লা কিন্নি নাসরা মিকজুন বরহা মিক্উন জারা দিশতিকজুন লাহিস আলিসে ওয়া ম আমেদিন ওয়াদ মসজিদ আউকেনিসেতু সে বলতেছিল এই কথা শুনলে আমাদের দেশের মানুষ আসবে কারণ যখন আমাদের দেশের এক মন্ত্রী বিশেষ মন্ত্রী যখন বলেছিলেন আমি আমি না আমি খ্রিস্টানোনা আমি হিন্দু আনা মানতিনি সব কিছু এরকম দাবি করেছিলেন অনেকে মর্তাদ ফুতুয়া দিয়েছেন তাকে এবং সেটাই আসল হওয়ার কথা কিন্তু এই লোকটা জালাল উদ্দিন রোমি তিনি এটাই বলেছিলেন যে আমি মুসলমান আমি খ্রিস্টান আমি ব্রাহ্মণ আমি জরাদস্তি মানে অগ্নি পূজক আমার একটা আপনার এবাদত খানা ছাড়া আর কোনো এবাদতখানা নাই সেটা মসজিদ হতে পারে আপনার গির্জা হতে পারে সেটা কোনো মূর্তি পূজার উপাসনালয় হতে পারে যেটাই হোক না কেন হ্যাঁ সুতরাং তার কথা হচ্ছে তিনি সব কিছুই হ্যাঁ তাহলে এই দাবি যদি কেউ বলে করে তার তো ইমান থাকার কথা নয় কারণ আল্লাহ জসর নিজেই বলেছেন ইন্নাদ্দিন আহমদাল্লাহ ইসলাম যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম আছে ইসলাম সুতরাং তাকে আমাকে সবাইকে বলতে হবে আনা মুসলিম যা আমি একজন মুসলমান এছাড়া আর কিছুই নই কিন্তু তিনি বলছেন তিনি সব কিছু যাই হোক আমাদের কাছে কিছু প্রশ্ন চলে আসছে আমরা প্রশ্নের উত্তরের দিকে অগ্রসর হচ্ছি পরবর্তীতে সুযোগ করে আরো শুনিয়ে দেব ইনশাআল্লাহ আমাদের কাছে একবার প্রশ্ন করেছেন তিনি বলছেন যে আজকে মসজিদে ইমাম একটা বিষয়ে ফতুয়া দেন সেটা হলো যে মসজিদের মাইক আজান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা যায় নয় তবে মসজিদের আসবাবপত্র ভাড়া দিয়ে টাকা নেওয়া যাবে কিন্তু আসবাবপত্রের মধ্যে মসজিদের মাইকও আছে আর বাকিটা আমি দেখতে পাচ্ছি না মৌলিক কথা হচ্ছে যে তিনি যে ফতুয়া দিয়েছেন এটা ঠিক আছে কারণ যে মসজিদের যে মাইক থাকে এটা মসজিদের জন্য অক্ষ থাকে হ্যাঁ এই অক্ষ হওয়ার কারণে যখন মসজিদের জন্য সুতরাং অন্য ব্যক্তিগত কাজে বা কোনো কাজে সেটাকে ব্যয় করা যাবে না যেটা আপনার মসজিদের সাথে মিলে না। উদ্দেশ্য সেই কাজে ব্যবহার করতে পারবে না কিন্তু তিনি আরেকটা কথা বলেছেন যে ভাড়া দেওয়া যাবে যদি ধর্মীয় কোনো কাজে ভাড়া দেওয়া যায় সেটা হতে পারে কিন্তু আজে বাজে কাজে কখনো ভাড়া দেওয়া যাবে না হ্যাঁ এ হচ্ছে কথা এই ভাড়া দেওয়ার ব্যাপারটা মানে মানুষের এখন মাথার মধ্যে বিজনেসের ভাব এসে যাচ্ছে এ হচ্ছে মুশকিল নতুবা আপনার ভাড়া দিয়ে মসজিদের মাইক ভাড়া দিয়ে টাকা আপনার রোজগার করতে হবে কেন টাকা আনতে হবে কেন কারণ আমরা কি মসজিদের মধ্যে প্রত্যেক মসজিদের এলাকায় মুসল্লি নেই মুসলমান নেই সুতরাং এই মসজিদের একটা মাইক ভাড়া দিয়ে আরো পয়সা আপনার ইনকাম করতে হবে ইমাম মহাস্জিনের বেতন দেওয়ার জন্য তা আমরা কি করছি আমরা মুসলমান হয়ে এগুলো এইগুলো বহন করতে পারছি না সেটা হচ্ছে কথা সবখানে বিজনেস খাটাইতে যায় হ্যাঁ এটা হচ্ছে মুশকিল এবং বিজনেস যদি মসজিদে ঢুকে যায় তখনই ঝামেলা পাকে আমরা দেখেছি বাংলাদেশের এক প্রখ্যাত এক মসজিদের মধ্যে যে তার টাকা যখন আপনার কোটি কোটি টাকা হয়ে গেছে তখন ক্ষমতাসীন লোক এসে সব লুটে খেয়ে ফেলছে কারণ এরা আপনার কিভাবে খরচ করবে সেটাও বোঝে না যে মসজিদের টাকা যখন বেড়ে গেছে সুতরাং এই টাকাটা কীভাবে খরচ করবে একজন যোগ্য আলমকে জিজ্ঞাসা করে ব্যবস্থা নেয়নি অ্যাকাউন্টে যখন দেখছে অনেক টাকা কারণ মসজিদে নিয়েছে পুরোটাই মার্কেট সুতরাং মার্কেট টাকা আসবেই এই কারণে সে জমা দেখে নিজের লোভ সামলাইতে পারেনি হ্যাঁ টাকাটা মেরে দিয়েছে যাই হোক সুতরাং বিজনেসের দিকে যাওয়ার দরকার নেই প্রত্যেকেই মিলেই মসজিদকে রক্ষা করার চেষ্টা করলে ইনশাল্লাহ এটা আরো সক্রিয় হবে এবং সেটাই হওয়া উচিত আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে মোত্তাকি হওয়ার উপায় কি চমৎকার কথা এবং এটা সামনে যে আমাদের মৌসুম আসছে সেই মৌসুমের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ মোত্তাকি হওয়ার জন্য আল্লাহ জল প্রত্যেক বছরের মধ্যে একটি মাস রাখেন যেন তাকুয়ার প্রশিক্ষণ দেওয়া যায় আল্লাহর সাহান বলেছিলেন এই জন্য ইয়া আজীউল্লাদিন আম রুখুদিব আলহীকুম সৈয়া উখা খুদিব আল্লাহ্দিন ইম আলহিকুম আলা আলহকুম দত্তা কোন হে ইমান্দারগুণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে উদ্দেশ্য কি একটাই লা আল্লাহকুম দত্তা কোন যেন তোমরা মুত্ত্যাখী হতে পারো তাকওয়ার প্রশিক্ষণ যেন তোমরা গ্রহণ করতে পারো এই তাকুয়ার আমাদের সার্বক্ষণিক প্রয়োজন এই জন্য কারণ এই তাকুয়া ছাড়া হুম কখনও জান্নাত মিলবে না কারণ আল্লাহ জেরা সামান্নাত তৈরি করেছেন মোত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন ওয়াইদদের তৃণ মুত্তাকিন যে আমি জান্নাত তৈরি করেছি মোত্তাকিদের জন্য সুতরাং যদি কারণ এদের তাক ও না থাকে কেউ যদি মোত্তাকী না হয় জান্নাতের আশা করা তার জন্য দূর হোক হ্যাঁ এই কারণে অবশ্যই প্রত্যেকে মোত্তাকি হতে হবে এই তাকো অর্জনের জন্য আপনার রোজার আপনার বিশেষ করে মাধ্যম গ্রহণ করা খুবই আপনার যুক্তিযুক্ত কারণ এই উদ্দেশ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন সুতরাং এই রোজা এখানে সীমাবদ্ধ নয় আপনার তাকুয়া যদি অর্জন করতে হয় যেরকম আমরা রমজানের রোজার সহযোগিতা নিব পাশাপাশি অন্য সময়ে আমরা যদি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করি এবং পাশাপাশি যদি আমরা হুম আপনার প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তারিখেও রোজা রাখতে চেষ্টা করি এবং অন্যান্য নফল রোজাগুলো তাইলে আমাদের তাকওয়ার উন্নতি অবশ্যই ঘটবে এই তাকোয়ার উন্নতির জন্য আল্লাহ ভয় আল্লাহর ভয়ে আসার জন্য বিশেষ করে কোরান মাজিদ যদি বেশি করে তেলাওয়াত করে সেটার অর্থ বুঝে অনুধাবন করা যায় তাহলেও কিন্তু তাকওয়ার উন্নতি হয় হুম তখনও হ্যাঁ আপনার আল্লাহ ভীরুতে আসবে কারণ যখন আপনি আজাদের কথা শুনবেন কোরআন মাজিদের মধ্যে পড়বেন বুঝবেন হ্যাঁ তখন আপনার মধ্যে আল্লাহ ভিহু আসবে এই আল্লাহ ভিহু তার নামই তো তা সুতরাং এ আল্লাহকে ভয় করা শিখতে হবে কিন্তু মৌসুমটা রমজানের মৌসুমটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই জন্য কারণ রমজান মাসের মধ্যে মানুষ যেন তাকুয়ার প্রশিক্ষণ গ্রহণ করতে পারে এই জন্য আল্লাহ বড় বড় শৈতানদের আটকিয়ে তাদের এই পরিবেশ তৈরি করে দিয়েছেন যেটা আপনি অন্য সময় সেই পরিবেশটা পাবেন না এই কারণে যারা আমরা মুত্তাকি হতে চাই তাদেরকে অবশ্যই সামনের যে মৌসুমটা আসছে রমজানের মৌসুম সেই রমজানের মৌসুমে এই তাকু অর্জন করার বিরাট চেষ্টা আমাদেরকে করতে হবে এই কারণে সামনের রমজানের মোসুম টাকা তাকবার প্রশিক্ষণের জন্য আমরা যেন সঠিকভাবে গ্রহণ করি সেটার আবেদন আমাদের থাকলো আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছেন যে মসজিদের মাইকে আজান ছাড়া অন্য কোনো সংবাদ প্রচার করা যাবে কি হ্যাঁ এখানে কোনো সংবাদ প্রচার করার আপনার জন্য মসজিদের মাইক ব্যবহার করা এটা কি জাতীয় সংবাদ প্রচার করতে চাচ্ছেন যদি এটা আপনার কোনো জিনিস হারানো জিনিসের সংবাদ হয় তাহলে তো একবারে না এবার মসজিদরা মাইকে বলেন আবার মাইক ছাড়া বলেন নিজের মুখে বলেন হ্যাঁ কোনোটাই চলবে না মসজিদের মসজিদের মধ্যে হারানো জিনিসের বিজ্ঞপ্তি বা সংবাদ দেওয়া সরিয়ে তো না যায় বরং কেউ যদি এরকম করে থাকে রসুল আকরম সাল্লাহাম বদুয়া দেওয়া শিখিয়েছেন যে সবাই যেন বলে লাইক যে আল্লাহ যেন তোমার হানার জিনিসটা মিলিয়ে না দেয় এরকম মানুষকে বদুয়া শিখিয়েছেন সুতরাং সেই কাজ করা যাবে না এছাড়া আর কিসের সংবাদ সংবাদ হয়তো বা কেউ বলতে পারেন কারুর মৃত্যুর সংবাদ ইত্যাদি যদি আপনার মসজিদের সাথে সংশ্লিষ্ট ব্যাপারগুলো হয় যে মসজিদের মধ্যে আপনার নামাজ অনুষ্ঠিত হবে মসজিদের মাঠের মধ্যে এরকম কিছু বা মসজিদে হবে জানা কোনো মৃত ব্যক্তির নামাজ তাইলে মসজিদের মাইক ব্যবহার করা যেতে পারে কারণ মসজিদের সাথে সংশ্লিষ্ট মসজিদের যদি কোনো আওয়াজ মাহফিল হয় মসজিদের মধ্যে তাইলে সেটার সাথে মসজিদের সংশ্লিষ্টতা আসে এই কারণে সেটা করা যাবে এই জাতীয় যেগুলা আপনার মসজিদের সাথে সংশ্লিষ্ট বা মসজিদের উদ্দেশ্যের সাথে সংশ্লিষ্ট এগুলো করতে কোনো অসুবিধা নেই কিন্তু মসজিদের উদ্দেশ্যের বাইরে বা যেটার উপর রসুল আকরম সালামের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে যেমন বললাম হারানো জিনিসের সংবাদ দেওয়া সেটা করা যাবে না আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে হম পরে উজু করা যাবে মুজা পরে উজু করা যাবে মানে আপনার যদি আগে মুজা পরা থাকে আপনি যদি অজু অবস্থায় আগে মুজা পরে থাকেন তাইলে এই মুজা পরা অবস্থায় দ্বিতীয়বার উজু করে মুজাকে মাসে করবেন এটা হচ্ছে নিয়ম হ্যাঁ কিন্তু আপনি যে শব্দ বললেন মুজা পরে উজু করা যাবে মানে মুজা আগে পরে উজু করবেন হ্যাঁ এটা কিভাবে মানে তারপরে মাসে করবেন না সেটা হবে না মাসে করতে হলে আগে মুজাটা পবিত্র অবস্থায় পড়া থাকতে হবে সুতরাং ব্যাপারটা অবশ্যই বুঝে দেখবেন হ্যাঁ এই কারণে আমরা বলবো যে শর্ত মাফিক যদি হয় মুজা পড়া তাহলে সেই মুজাপড়া অবস্থায় উজু করে মাসে করতে পারবেন কোন সমস্যা নেই সম্পর্কে কিছু বলেন বনি ইসরায়েলের যে সামরি বনি ইসরায়েলের যুগে আমরা সামরি সামরির ইতিহাস নিয়ে এত আমরা ব্যস্ত হতে যাবে কেন হুম আমরা অনেকে আছে শুধু মানে কিসে কইনের পিছনে সুতরাং কিসে কাহিনী নিয়ে আমার কি আছে হ্যাঁ তারপরেও আপনার যে কে মূষা সামরি যে ছিল হম সে আপনার লালিত পালিত হয়েছে একই একই অবস্থায় নামে মুসা আলসালামের সাথে মিল ছিল এবং কিন্তু তাকে লালন পালন করেছে জিবরিল আলী ইসলাত ইসলাম কিন্তু সে শেষ পর্যন্ত কাফের হয়ে গেছে কিন্তু আপনার মুসা আলী ইসলাত আপনার লালন পালন করেছেন বিশেষ করে আপনার কে কি বলে যে আল্লাহ ফেরাউন কিন্তু সে তৌহিদপন্থী হয়েছে সেটা হচ্ছে কথা সুতরাং আপনার এটা হচ্ছে কথা এবং ইতিহাস বলা বা কিসে কাহিনী বলা সেটা আমাদের কোনো সাজে না এই কারণে সেটা বলে কোনো ফায়দা নেই হ্যাঁ আল্লাহর আমাদেরকে যেটা আমাদের জন্য লাভজনক সেটা শোনার জন্য যেন উৎসাহ পোষণ করে সেই দান করুন একটা হঠাৎ মনে পড়ছে আমাদের এলাকায় একবার ওয়াজ যে একজন হুজুরকে প্রশ্ন প্রশ্ন করছে হুজুর আমার একটা সেটা হচ্ছে কি যে আপনার ইসলাম যখন নৌকা তৈরি করছিলেন তখন কোন তলায় আপনার কি ছিল তিন তলা ছিল সেই নৌকার কোন তলায় কি ছিল হুজুর বললেন যে ভাইজান আপনি কি ফজর পড়ছিলেন আজকে হ্যাঁ বলে তো পড়িনি তো বলে যে ফজরের জন্য আপনাকে আল্লাহ জানু জিজ্ঞাসা করবেন কে আমাদের দিবসে নুয়া নৌকা সম্পর্কে আপনাকে আল্লাহ জানু জিজ্ঞাসা করবেন না এটা হচ্ছে আপনার বিশেষ কথা যাই হোক আরেকজনের প্রশ্ন আছে যে আমি জানতে চাইতেছি যে যখন ঝড় তুফান আসে তখন শহীদ ওয়া কোনটা ঝড় তুফান আসলে হ্যাঁ আপনি শহীদ ওয়া যেটা আসার আসারুকা খেয়ার হা খেয়ার মা ফিহা হা ওখই রে মা উর্শিলত বে ওয়াউদ কমিশের জি হা অশ্বের মাফি হা হ্যাঁ ও হ্যাঁ এরকম আপনি দোয়াটা পড়বেন হ্যাঁ এটা হচ্ছে মানে ঝড় তোপান যান ঝড় তুপান থেকে আপনি ক্ষতিগ্রস্ত না হন আর সাধারণ বৃষ্টি হলে আল্লাহ মা সইবা নাফে আ হ্যাঁ ঝড় তুফান হলে যেটা বললাম সেটা আমাদের দেশে অনেক ঝড় তুপান আসলে আজান দেয় এটা কি সহী না আজান দেওয়া এটা সই নিয়ম না রসুল আখুলমসলাম আজান দেওয়া শিক্ষা দেননি এটা একটা ভুল নিয়ম হয়তো বা কেউ চালু করেছেন এই কারণে আমাদের দেশে আমরা দেখতে পাই আরেকজনের প্রশ্ন হচ্ছে যে না একটা কথা আমার হঠাৎ মনে পড়ছে যে আমরা সামরি সম্পর্কে যেটা জানতে চাচ্ছিলাম সেই সামরি আপনার আহ তো ইয়ে ছিল যাকে প্রত্যাখ্যাত ঘোষণা দিয়েছেন মুসা আলী ইসরাতাম যে আপনার ইয়ে তৈরি করেছিল গো তৈরি করে পূজার কথা বলছিল তার কথাই কিন্তু বলবো সাথে আমি অন্যটা বলে ফেলেছি যাই হোক সেটা অবশ্যই সুদরিয়ে নেবেন আরেকজনের প্রশ্ন আছে যে রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা হম রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা যদি খোঁজ করে মালিক না পাওয়া যায় তাহলে কি খরচ করে যাবে কি সঠিক মশালা আশা করছি চমৎকার কথা অনেক সময় আমরা রাস্তায় এটা সেটা পেয়ে যাই সেটার বিধান অবশ্যই জানা দরকার যদি রাস্তায় এমন কোন জিনিস আপনি সামনে পান যেটা আপনার সাধারণত একবারে সাধারণ জিনিস যেটার প্রতি মানুষ আর ব্রুক্ষেপ করবে না অর্থাৎ কারোর যদি কোন থলি বা ইত্যাদি থেকে পড়ে যায় মানে সেটা খুঁজতে আসবে না এবং একটু দেরি হলে সেটা নষ্ট হয়ে যাবে সেটা তখন আপনি খেতে পারেন যেমন কারোর ইয়ে থেকে ব্যাগ থেকে একটা আপেল পড়ে গেছে অথবা একটা অরেঞ্জ পড়ে গেছে বা কোনো এরকম একটা ফল পড়ে গেছে কয়েকটা আঙ্গুর পড়ে গেছে তখন আপনি দেখতে পেয়েছেন সেটা উঠিয়ে আপনি পরিষ্কার করে খেতে পারেন কারণ এই আঙ্গুরটা এখানে পড়ে থাকলে এই আপেলটা রাস্তায় পড়ে থাকলে কোনো গাড়ির নিচে চাপায় পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে যাবে অথবা শুকিয়ে যাবে সেটাতেই কেউ লাভবান হতে পারবে না এই কারণে সেটা আপনি ভোগ করতে পারবেন এরকম যদি টাকা কড়ির ব্যাপার এমন এমন অঙ্ক হয় যেমন একটা টাকা পড়ে আসে পাঁচশো টাকা পড়ে আসে যেটা বর্তমানে মানুষ সাধারণত খুঁজতে আসে না যেটার জন্য কোনো সে চিন্তিত হবে না যে গেছে গেছে সামান্য টাকা তাইলে সেটা আপনি যদি সৎকা খাওয়ার উপযুক্ত মানুষ হয়ে থাকেন তাহলে সেটা আপনি নিজে গ্রহণ করতে পারেন না হলে যে গরিব মানুষ এরকম কাউকে দিয়ে ফেলতে পারেন এটা হচ্ছে কথা সুতরাং অবস্থা বেদে ব্যবস্থা কিন্তু যদি মূল্যবান কিছু পান সেটা আপনি অবশ্যই প্রচার করতে হবে প্রথমে প্রত্যেক দিন আপনাকে প্রচার করতে হবে এক মাস হ্যাঁ যাওয়া পর্যন্ত এরকম প্রচার করবেন যেখানে যেখানে মানে এই টাকার মালিককে পাওয়া বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিসের মালিক পাওয়া যেখানে সম্ভব সেই এলাকায় আপনাকে প্রচার করতে হবে তারপরে আপনার এরকম ভাবে তখন সপ্তাহে মাস যখন চলে গেলে পরে সপ্তাহে সপ্তাহে প্রচার করবেন হুম এরকম ভাবে তারপরে আস্তে আস্তে কমতে কমতে থাকবে শুরুতে বেশি মানে শুরুতে লাগাতার প্রচার করবেন তারপরে আপনার চলে আসবে কমের দিকে হ্যাঁ তারপরে সপ্তাহে সপ্তাহে তারপর আসবে মাসে মাসে এরকম আপনি এক বছর পর্যন্ত আপনাকে প্রচার করতে হবে এই প্রচার করার পর যদি তারপরেও আপনার এই টাকার মালিক বা ওই গুরুত্বপূর্ণ সম্পদের মালিক না পাওয়া যায় না পাওয়া গেলে তখন আপনি কি করবেন নিজে যদি গরিব হয়ে থাকেন বা সৎকা খাওয়ার উপযুক্ত হয়ে থাকেন তাহলে সেটা দিয়ে আপনি লাভবান হতে পারেন কিন্তু শর্ত আছে যদি এমন হয় যে আপনার ওই লোকটা ফিরে আসে হ্যাঁ আবার সে দাবি করে যে আমার এমন একটা জিনিস হারিয়ে গেছে তাইলে আপনি তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন হ্যাঁ আর যদি এমন হয় যে আর কেউ আসে না তৈরি না আসলে বেঁচে গেলেন সুতরাং ব্যাপারটা এমনই এই কারণে কোনো মূল্যবান জিনিস যদি আপনি পান হ্যাঁ পাইলে আপনি না উঠেনও ভালো যদি আপনি প্রচার করার আপনার নিয়ত না থাকে কিন্তু অনেক জায়গায় এরকম সেক্টর আছে যেমন আপনার মক্কাম যদি কোনো হারানো জিনিস পাওয়া যায় তাহলে মক্কা সরকারিভাবে সরকারিভাবে কোথায় জমা দিবেন সেটা জায়গা আছে সেখানে গেলেই একজন মানুষ আপনার সেখান থেকে নিয়ে নিতে পারে সুতরাং সেই ব্যবস্থা আপনার গ্রহণ করার সুবিধা আছে কিন্তু যদি ওরকম কোনো মানে জেহা না থাকে মানে কোনো সেক্টর না থাকে তাইলে সেটার দায়িত্ব কিন্তু আপনাকে বহন করতে হবে এই কারণে প্রত্যেকে সতর্ক থাকা দরকার যে আপনি নিয়ে বসে থাকবেন এটার প্রচার করবেন না মালিক যেন পেয়ে যায় সেটা ব্যবস্থা নেবেন না এটা যেন কেউ আমরা না করি বলতে পারেন যে আমি এটা যদি না নেই আরেকজনে নিয়ে যাবে না আপনি যখন দায়িত্ব সহ নিতে পারবেন না তাহলে আরেকজনে নিয়ে যাক সে দোষী হোক আপনি দোষী হতে যাবেন কেন সুতরাং ব্যাপারটা খেয়াল রাখার বিষয় আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তাকুয়া শব্দের অর্থ কি না তাক তাকুয়া লিখতে চাইছিলেন তাকতুয়া হয়ে গেছে মানে তাকুয়া লিখতে চাইছিলেন সম্ভবত তাকুয়া শব্দের অর্থ হইছে আল্লাহ ভিরুতা আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকুয়া এটা হচ্ছে কথা যেটা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করতেছিলাম আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে এক ভাই জানতে চাচ্ছে বলে আর তারপরে আমি দেখতে পাচ্ছি না সুতরাং ব্যাপারটা আবার বলার চেষ্টা করবেন তার নাম হচ্ছে আক্তারুজ্জামান তার প্রশ্নটা আমি দেখতে পাচ্ছি না আরেক বলছিলেন যে বিনা হিসেবে জানাতে যাওয়ার উপায় কি বিনা হিসেবে জানাতে যাওয়ার ব্যাপারে রসুল এখন সাহায্যের একটা হাদিসের মধ্যে বলেছেন যে সত্তর হাজার মানুষ হ্যাঁ রসুল এখন সাহায্যের উন্মতের মধ্যে থেকে যারা জানাতে যাবে বিনা হিসাবে হ্যাঁ তাদের এই কথা বলে রসুল আকরম সাহায্য নিজের ঘরে ঢুকে গেলেন তারপরে সাহাবেকরাম এটা নিয়ে গবেষণা শুরু করলেন যে কে হতে পারে কেউ মনে করলেন যে ইসলামের উপর জন্মগ্রহণ করেছে অথবা কেউ একেবারে শিরিক করেনি এমন জাতীয় একজন একটা ভাবনা করেছে হ্যাঁ এরকম করার পর রসুল আকরম ইসলাম আবার ফিরে আসলেন বললেন যে তোমরা কি নিয়ে চিন্তা করছিলে বলে যে আমরা এই ছত্রাজা যারা জান্নাতে যাবে বিনা হিসাবে তাদের নিয়ে চিন্তা করছিলাম তখন রসুল আকরম ইসলাম তাদের বৈশিষ্ট্য বলছিলেন আলহামদুলিল্লাহ দুঃখিত তো তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে তিনি রসুল আকরম সাল্লাম বলেছেন হুমুল্লাদিন এলাইয়ার কোন যে তারা এমন হ্যাঁ যে তারা আপনার ঝাড়ফুঁক করে না ওলাই ইস্তর কোন এবং ঝাড়ফুঁক গ্রহণ করে না এবং এরকম ভাবে হম তারা ওলা ওলা ইয়েতাউন এবং তারা কি করে না এরকম ছাক লাগায় না ওলা ইয়েতাইয়ারুন এবং তারা আপনার কুলক্ষণ ভাবে না হ্যাঁ ওয়ালা রব্বিহিমিয়ে তবাক্ষালুন তাদের একমাত্র হম আপনার টার্গেট হচ্ছে কি যে তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে যে কোনো সংকটের ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করা এটা কিন্তু বিনা হিসেবে জান্নাতে যাওয়ার একটা বিশেষ প্রমাণ আর ওইগুলো হচ্ছে তার পাশাপাশি যে বলা ইস্তার কোন তারা আরেকজন থেকে ঝাড়ফুঁক গ্রহণ করতে যায় না ঝাড়ফুঁক গ্রহণ করতে যাবে কে যে আল্লাহর উপর তা করবে না আল্লাহর উপর ভরসা যদি করে থাকে যে আল্লাহ যে সামনে আমাদের আমার এই রোগটা ভালো করে দিবেন হ্যাঁ তাহলে আরেকজনের কাছ থেকে ঝাড়ফুঁক আপনার হ্যাঁ নিতে যাবে না তাওয়াক্কুল যদি শক্তিশালী থাকে বলা এই রন যে তারা কুলক্ষণ ভাবে না কুলক্ষণ কে ভাববে তাকদের উপর যার বিশ্বাসের মধ্যে ঘাটতি থাকবে সুতরাং আপনার তাওয়াক্কুল যদি কারোর মধ্যে থাকে মূল কথা লাস্টেরটা যে তাওয়াক্কুল একেবারে কঠিন যদি তাওকল আল্লাহর উপর থাকে তখন এটাই বিশেষ বৈশিষ্ট্য আপনার সত্তর হাজার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া হ্যাঁ যারা আপনার কি করবে না হ্যাঁ আবার কোনো হিসাব তাদেরকে দিতে হবে না তাদের কোনো আপনার এরকম ভাবে হিসাব ছাড়াই জানাতে যাওয়ার সুযোগ হবে আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সামিল করুন সেটা আমরা চেষ্টা করব। সুতরাং এখন থেকে আমরা চেষ্টা করব সামনে এই বৈশিষ্ট্য ধারণ করার যদি আগে ধারণ করতে পারিনি কিন্তু সামনে কিন্তু ঝাড়ফুঁক দেওয়া এটা কিন্তু এটার বিরোধী না এই কারণে লাইয়ের কোন শব্দ কেউ কেউ আপনার কোনো কোন হাদিস বিশ্বাস এটাকে ভুল বলেছেন মানে এই শব্দটা আপনার ভুল প্রমাণিত করেছেন কিন্তু আসল শব্দ হ্যাঁ লাই এস্তর কোন যে একজন থেকে জলপুক নেওয়া দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কুলক্ষণ ভাবা এবং লাস্টে যে রসুল বলেছেন তার আসল অভ্যাস হবে ওয়ালা আরব রব্বিহিমে দেওয়া একমাত্র হ্যাঁ তারা নিজের প্রতিপালকের উপর ভরসা করবে এটা হচ্ছে মৌলিক কথা যাই হোক আরেক তিনি বলছিলেন রমজান ছাড়া বেতন নামাজ জামাতে আদায় করা যাবে কি সাধারণত রমজানে ভিতরে নামাজ আদায় করার নিয়ম হ্যাঁ সাধারণত রমজানে করতে হয় এছাড়া আপনার জামাতে ভিতরের নামাজ আদায় করা নিয়ম নয় হ্যাঁ কিন্তু যদি কচিত হয়ে যায় হঠাৎ করে কেউ যদি একত্রিত হয়ে যায় অনেকগুলো মানুষ আছে তারা তাহাজ পড়ল ভিতরের নামাজ পাশাপাশি পড়লো একসাথে সেটা হতে পারে কিন্তু নিয়ম করা যেতে পারবে না এটা হচ্ছে কথা কারণ রসুল থেকে আপনার তাহাজের নামাজের জামাত প্রমাণিত সাবিকে নিয়ে নামাজ পড়েছেন আবদুল্লাহ ওমরকে নিয়ে সেটা প্রমাণ পাওয়া গেছে এবং অন্য সাবিদ থেকেও এরকম প্রমাণ পাওয়া গেছে সুতরাং হঠাৎ হইলে হইতে পারে কিন্তু রমজান ছাড়া অভ্যাস করা ঠিক নয় আরেক ভাইয়ের প্রশ্ন আছে তিনি বললেন যে বাংলাদেশের মানুষ যে চার মাসা ভাগ হয়েছে এটা আর কোনো জায়গায় নাই আর চার ইমাম তো বলে জানিয়ে বলা যায়নি ওদের নিয়ে মাসাব সৃষ্টি করতে আর কোনো কোরআন হাদিসেও নাই এটা কি সীমা লঙ্ঘনকারী হলো না লঙ্ঘন আচ্ছা চমৎকার যদি সত্যিকার অর্থে এমন মানে কেউ কোনো মাঝাবকে যে সে সত্য পাইলে কোন মাসালের মধ্যে যদি অসত্য প্রমাণিত হয় তখন সে কাটে পড়বে সত্যটা গ্রহণ করবে এই মেজাজ নিয়ে যদি কোন মাঝাবের অনুসারে আলেমকে মানে কারণ মাঝাব মানতে গেলে তো উপর নির্ভরশীল হতে হবে আর যখন আমাদের দেশের অধিকাংশ আলেম তারা মাঝাবের ভিত্তিতেই চলে থাকেন তাইলে এই শর্ত যদি কেউ মানে যে কোনো আলেম যদি ভুল ধরিয়ে দিতে পারেন তাইলে আমি ওই পয়েন্টে আমি সেই মাঝাবের কথা শুনবো না বরং আমি হাদিসের কথা এই ভিত্তিতে কেউ তেমন দোষের বিষয় না কিন্তু কি হিসেবে মুশকিল সেটা হচ্ছে একেবারে যে মাঝাব থেকে আমি এক কদমও সরবো না যদি কোরআন হাদিসের বিপরীতে আসুক না কেন এই জাতীয় চেতনা কিন্তু আপনার মুশকিল এটা শিল্কের পর্যায়ে পড়ে যায় কিন্তু যদি ওই মানসিকতা মানে তাইলে এত সমস্যার কিছু নয় কিন্তু এখন হচ্ছে কি আমরা অন্য মাঝাবের নাম দিয়ে মানি কিন্তু বর্তমানে যারা মাঝাব মানে এরা কিন্তু গবেষণা করে না মাসালা নিয়ে সুতরাং মাসালা নিয়ে গবেষণা না করার কারণে নতুন নতুন মশালার মধ্যে এরা আপনার বর্ষতার শিকার হয় অর্থাৎ নতুন নতুন মাসালার ক্ষেত্রে একটু গবেষণা করতে চেষ্টা করেন কিন্তু গবেষণা অভ্যাস না থাকার কারণে তখন সঠিকভাবে আপনার সিদ্ধান্ত উপনীত হওয়া তাদের জন্য দুষ্কর হয়ে যায় হম এই কারণে অবশ্যই করতে হবে যে আপনার মাঝাবের ভিত্তিতে যদি বলা হয় যে আমরা মাঝাব মানি মাঝাবের উসুলের ভিত্তিতে গবেষণার অভ্যাস না থাকার কারণে তাদের সমস্যা হয়ে যায় এই কারণে আপনার যেটা নিয়ম সেটা হচ্ছে আপনার যুগের যিনি শক্তিশালী আলাম আছেন কোরআন হাজি হাদিস যিনি বুঝেন হ্যাঁ তাকে মানা হয়েছে আসল নিয়ম কারণ এটাই বলছেন আল্লাহানু ফাস্লা দেখে ইঙ্কুম তুমরা আলমুন যে তোমরা কোরআন হাদিসে পরিপক্ক যারা তাদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা হ্যাঁ কোনো বিষয়ে না জানো হ্যাঁ সুতরাং এটা হচ্ছে আসল কথা হ্যাঁ একজন মানুষ চলে গেছেন তিনি মাঝাব যদি নিজে প্রতিষ্ঠা করে যাননি কিন্তু নিজে যখন গবেষণা করেছেন একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে কিন্তু দাঁড়িয়ে যাওয়ার পর তিনি বলেছেন যদি আমার কথার বিপরীত পাও কোরআন হাদিসের তাহলে সেটা মানবে না সুতরাং আমরা কেন জানা চলে গেছেন অনেক যুগ আগে তাদের কি নিয়ে ব্যস্ত হব অথচ তাদের সব কথা কিন্তু এখন চলছে না যারা তাদের অনুসারী তারা নিজেদের অনেক দুর্বল কথাও সেই মাঝাবের নাম দিয়ে চালু করে দিয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত আমরা সতর্ক না হব ততক্ষণ পর্যন্ত এই জটিলতা থেকে বের হতে পারব না এবং এটা শুধু মাঝাবের ক্ষেত্রে যে একবারে ফিট খায় অন্য জায়গায় নয় তাও না হ্যাঁ অনেক আছে এমন যে মা না মানলেও দেখা যায় একজন ব্যক্তিকে সার্বিকভাবে মেনে নিয়েছে তাহলে তার মাঝাব মানার মতো হয়ে গেল এরকম কিছু মানুষ বর্তমানে দেখা যায় যে সইয়াকিদার নামধারী ঠিকই কিন্তু একজন ব্যক্তির থেকে সে সমস্ত মাসালা গ্রহণ করে অন্য কারোর কথা যদি বলে যে না ভাই উনি যেটা বলেছেন এই মাসালা সঠিক নয় কোরআন হাদিসের বিপরীত মানেন না সে আবার নতুন নতুন করে ব্যক্তির মানা শুরু করেছেন এটা বলে প্রমাণিত হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং ব্যাপারটা আপনার ভালোভাবে করা দরকার যে মাঝাব মানার তৎপরতার আসল উদ্দেশ্য কি এটা থেকে নিষেধ করার আসল আসল আমাদের উদ্দেশ্যটা কি সেটা বুঝতে হবে শুধু হ্যাঁ বিপরীতে যাওয়া অহেতুক সেটা আমাদের উদ্দেশ্য না মানুষকে ভুল থেকে আপনার দূরে আনা সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য একমাত্র আনুগত্য যেন আল্লাহর জন্য হয় সেটা আমাদেরকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য একজন ব্যক্তির প্রশ্ন আছে যদি চার রাকাত নামাজে ভোলা হারিয়ে যায় হ্যাঁ যে তিনি তিন রাকাত না চার রাকাত পড়লাম এমত অবস্থায় কি নামাজ ছেড়ে নতুন করে শুরু করতে হবে হ্যাঁ ভোলা লিখেছেন ভুলে হ্যাঁ বা মানে কত টাকা পড়েছেন এটা যদি সে মনে করতে না পারে মানে সন্দেহ সন্দেহ যেটাকে বলে এক ব্যক্তি নামাজে দাঁড়িয়েছেন পরে তিন টাকা পড়লেন না চার টাকাত পড়লেন এই ঝামেলা পড়ে গেছেন তখন তার দুইটার একটা করতে হবে অর্থাৎ তাকে দেখতে হবে যে মানে কোন দিকে তার মন যায় যদি তিন ডাকাতের দিকে মন যায় তাহলে তিন ডাকাত বেশি মন গেলে সেটাই ধরবেন আর যদি চার ডাকাতের দিকে বেশি মন যায় তাহলে চার ডাকাতটাই ধরবেন এবং সালামের আগে সেজে দিয়ে দেবেন আর যদি এমন হয় না দুই তিনের তিন চারের দিকে দুইটার দিকে সমভাবে মন যায় তাইলে আপনি তিন ডাকাত কম সেটা ধরবেন হ্যাঁ চার ডাকাত ধরবেন না এবং সালামের পরে সেজা দিয়ে দেবেন এটা হচ্ছে নিয়ম সন্দেহের সময় আর যদি এই দুইটা পার্থক্য ভুলে যান তাইলে আপনি সালামের আগে সেজে দিয়ে দেবেন এবং আপনি নিশ্চিতের উপর ভিত্তি করবেন হ্যাঁ এবং কি আপনার যে দিকে আপনার মন বেশি যায় সুতরাং ওই দুইটা পয়েন্ট খেয়াল রাখবেন কিন্তু যদি কোন জায়গায় আপনি সালামের আগে সেচ দিয়ে দিবেন পরে দিবেন এটা ভুলে গেলে আগে দিয়ে বসবেন সালামের আগে সেচ দেওয়া কোনো সমস্যা নেই হ্যাঁ কিন্তু খেয়াল রাখবেন এই সন্দেহের সময় দুইটা খেয়াল রাখার বিষয় একটা হয়েছে কোন দিকে মন বেশি যাবে সেটা গ্রহণ করবেন আর না হয় কমটা গ্রহণ করবেন যদি দুই দিকে সমানভাবে যায় আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে কোন কোন সুরে আমল করলে অভাবগ্রস্ততা কেটে যায় কোন সুরে পড়লে অভাবগ্রস্ততা কেটে যায় এটা কেউ বলে থাকেন সুরা ওয়াকা কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা সেটা প্রমাণিত নয় হ্যাঁ বরং আপনার অভাবগ্রস্ততা ইত্যাদি কাটানোর জন্য রসুল আকরমের সঠিক পরামর্শ আছে হম রসুল আকরম পরামর্শ দিয়েছেন তারা ফখরুব বলেছেন যে বারবার এবং হজ করার চেষ্টা করো কারণ এগুলো কি করে হ্যাঁ মানুষের দারিদ্রতা দূর করে দেয় গুনা মাফের কারণ হয়ে যায় সুতরাং দারিদ্রতা বিমোচনের এটা একটা পথ আরেকটা হচ্ছে আপনি যদি ইস্তেকফার করেন শেষ রাত্রের মধ্যে সেটু আপনার বিশেষ করে ইস্তেকফারটা আপনার অভাবগ্রস্ততা দূর করার বিশেষ কারণ যে আপনি সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাইবেন হ্যাঁ

তিনি ক্ষমাশীল ক্ষমা করে দিবেন এবং সাথে সাথে কি করবেন হ্যাঁ তোমাদের প্রয়োজনীয় বৃষ্টি দিয়ে দিবেন মুসুলদারের বৃষ্টি এবং পাশাপাশি ওইমদিৎকম্বি বানিন এবং তোমাদেরকে সম্পদ বাড়িয়ে দিবেন সন্তান দিবেন সুতরাং দারিদ্রতা দূর করার জন্য ইস্তেকপারের আশ্রয় গ্রহণ করা অবশ্যই দরকার আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন দরিদ্র থাকাই আপনার পছন্দ করা ভালো একজন ইমানদারের জন্য রসুল আকরম সালসাল্লামের কাছে অফার করা হয়েছে যে রসুলকে বলা হয়েছে জিব্রিলের মাধ্যমে যে উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেওয়ার জন্য রসুল আকরমসালসাল্লাম কিন্তু রাজি হননি সুতরাং অর্থ বেশি আসলে সমস্যার সৃষ্টি হয় এই কারণে এমনি তাইমিয়া রহমতুল্লাহ আলী চমৎকার একটি কথা বলেছেন যে আল্লাহ জু কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করেন কাউকে অর্থ না দিয়ে পরীক্ষা করেন কিন্তু যাদেরকে অর্থ না দিয়ে পরীক্ষা করেন এরা অনেকাংশে কি আপনার পাশ করে যায় কিন্তু যাদেরকে অর্থ দিয়ে পরিষ্কার পরীক্ষা করেন এরা কিন্তু অধিকাংশ ফেল করে যায় এই কারণে অর্থের পরীক্ষা করতে যাবেন না বরং আপনার দারিদ্র্য হ্যাঁ দারিদ্রের ভিতরে থেকেই হম আপনার দরিদ্র থেকেই আপনি পাশ করার চেষ্টা করেন সেটা বেশি সহজ এই কারণে দারিদ্রতা দূর করার এত ফিকির করার কোনো দরকার নেই তারপরও আল্লাহর কাছে দোয়া করেন কোনো মতে হ্যাঁ সম্মানের সাথে বেঁচে যেতে পারেন সেটার জন্য হ্যাঁ সহযোগিতা নেবেন যেটা আমি বলছিলাম হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে চাকরের নিচে কাপড় পরার ব্যাপারে কি বলবেন টাকরার নিচে কাপড় পরা এটা একটি হারাম কাজ রসিউল আকরম সাম বলেছেন মা মিনাল কাবাই মিনাল ইসারিফাভিন্ন যে কারোর যদি নিম্ন বসার নিচের কাপড়টা যদি আর টাকনার নিচে চলে যায় তাহলে সেটা জাহা যাবে এরকম ভাবে আর যদি অহংকার তার সাথে অ্যাড হয়ে যায় তাহলে তো আল্লাহ জয়সানু কে দিন ক্ষমাও করবে না লাই আন্দরুল্লাহ রহিম হ্যাঁ ওলাই কি কিহম আলহম আদায় আলিম আল্লাহ জয়সানু বলেছেন মঞ্জার রথেও বহু খৈয়ারা কেউ যদি অহংকার বসত নিজের নিম্ন বসনকে হ্যাঁ যদি নাকি অনেক নিচে দিয়েছে টাকনা নিচে দিয়েছে এবং শেষ রয়েছে আল্লাহ শানু দিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না এবং তার তাকে ক্ষমাও করবেন না এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সুতরাং খুবই সতর্ক থাকবেন টাকনার নিচে কাপড় পরার কখনো চেষ্টা করবেন না প্রত্যেককে অবশ্যই টাকনার উপরে কাপড় উঠিয়ে নিতে হবে অনেকের আবার আরেকটা বদভ্যাস আছে যে নামাজের টাইম আসলে টাকনার উপর কাপড় উঠান কিন্তু অন্য সময় টাকনার নিচে কাপড় পরেন এটা দোষ এটা কিন্তু সর্বসময়ের দায়িত্ব এটা শুধু নামাজের সাথে সীমিত না যে নামাজ আসলে আপনি এটা করবেন না আপনি পরিপূর্ণভাবে আপনি প্যান্টটা কেটে ফেলেন কারণ কেটে না ফেললে বোঝা যায় যে আপনি মাঝে মাঝে না মানার ইচ্ছা আছে নাইলে আপনি পুরোভাবে কেটে ফেলবেন না কেন হ্যাঁ এই কারণে এই ব্যাপারে খুব সতর্ক আমাদের হতে হবে আল্লাহ জন আমাদেরকে সঠিক বুঝ দিয়ে দেন সেটা আমরা আল্লাহর কাছে কামনা করব। হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছিলেন যে গত রমজানে এক মহিলা রোজা সম্পূর্ণ করতে পারেনি এবং গত এক বছরেও রোজাগুলো কাজ আদায় করতে পারেনি এখন এই রমজানের পরে কি গত রমজানের রোজা কাজা করতে পারবে এখনো তো সময় আছে তাকে বুদ্ধি দেন যে আপনার রমজান আসার আগে যে কয়েকদিন আছে। সেইগুলোতে তিনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনার রোজা আসার দুই একদিন আগে গ্যাপ দেবেন আবার অন্য সামনে রোজার সাথে যেন মিলিয়ে না দেন এই যতদিন রাখতে পারেন রোজার এক দুই দিন আগে বন্ধ করে দিয়ে আপনার এই এই রোজাগুলো রেখে দেখ যদি তারপরও তার থেকে যায় সাধারণত মহিলাদের ঋতুস্রাব একটা হয় এই হিসেবে অল্প কয়েক এই সুযোগটা এখনও আছে কাজে লাগাতে পারেন হ্যাঁ সুতরাং এই সময় রোজা রেখে দিবেন এই সামনের রমজান পার করার চেষ্টা যেন করা না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে যদি পার করিয়ে দেওয়া হয় তাইলে রোজা তো পরে কাজা করবেন পাশাপাশি ফি দিয়েও দিতে হবে এটা হচ্ছে আলামদের বিশ্বজ্ঞ আলামদের মত কারণ ইচ্ছা কিরে এত দেরি করলেন কেন এই জন্য হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে প্রস্রাব করার পর ধাতুর মতো কিছু আসলে কি গোসল ফরজ হবে নাকি কি কাপড় পাল্টালে চলবে না কাপড়ও পাল্টাতে হবে না আপনার প্রস্রাবের সময় প্রস্রাব তো আপনার কাপড় উঠিয়েই প্রস্রাব করেছেন সুতরাং প্রস্রাবের সময় এটাকে ওদি বলা হয় হুম যে যদি আপনার প্রস্রাবের সাথে আঠালো জাতীয় কিছু যদি বের হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে ওইভাবে ধুয়ে ফেললে প্রস্রাব করার পর যেভাবে ধুয়ে ফেলেন ওইভাবে ধুয়ে ফেললে কাজ হয়ে যাবে এটার জন্য গোসলও করতে হবে না কাপড়ও পাল্টাতে হবে না এটা একটা ব্যাধি সেটার জন্য আপনি চিকিৎসা করবেন এটা হচ্ছে আসল সুতরাং সেই গ্যাসটা আপনি করে নেবেন কিন্তু এটার জন্য কোনো কিছুই করতে হবে না বাড়তি আপনার এটা প্রস্রাবের সাথেই গেল প্রস্রাবের কারণে যেরকম প্রস্রাব করার পর উজু করতে হয় আপনি তো উজু করে নেবেনই হ্যাঁ সুতরাং আর বাড়তি কিছু করতে হবে না আরেকবারে প্রশ্ন আছে যে সবে বরাত নামে আমাদের দেশে যে যা পালন করে তা সঠিক কিনা সবে বরাতের টাইম তো চলে গেছে এখন আর জানিয়ে ফায়দা কী আসল হচ্ছে সবে বরাত যেটা সেটা সঠিক কোনো আপনার জিনিস নয় সবে বরাত সর্বোচ্চ যতটুকু প্রমাণ পাওয়া যায় যে আল্লাহ রাজশাহ সেই রাত্রিতে বিপুল পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন সেই ক্ষমার জন্য রসুল আকরমুল ইসলাম বিশেষ কোনো আমল শিক্ষা দেননি সুতরাং আমরা বলবো যে সেটা যখন শিক্ষা দেননি তাইলে আমরা এরকম ক্ষমার উপযুক্ত যেন আল্লাহ ক্ষমা করে দেন এরকম উপযুক্ত হয়ে থাকলে ইনশাল্লাহ সেই ক্ষমা মিলে যাবে কিন্তু সেই উদ্দেশ্যে কোনো আমল সম্মত নয় কারণ বিশুদ্ধ কোনো সনদে আমল করার ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না হ্যাঁ আরেক ভাইয়ের প্রশ্ন আছে জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সাথে জোরে আমিন বলা কি শূন্যত জি জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেবের সাথে জোরে আমিন বলা অবশ্যই সুন্নত সুতরাং এই শূন্যত আবার ঝা ঝোলা ঝামেলা যেন না হয় অনেকে এই শূন্যত পালন করতে গিয়ে ফিতনা লাগিয়ে দেন সেটা না যতক্ষণ পর্যন্ত আপনার মানসিকতা লোক না বাড়বে আপনি আমিন বলবেন তাইলে ফিতনার কারণে যদি আপনি জোরে না বলেন হ্যাঁ তাইলে সেটার জন্য আপনি সব দিয়ে দিবেন সব থেকে বঞ্চিত করবেন না কিন্তু যেন ঝামেলা না লাগে কারণ আল্লাহ বলছেন আর ফিতনা তো অসাদ্দু মিনাল কাতাল যে ফিতনা হচ্ছে আপনার হত্যাকাণ্ড চাইতে মারাত্মক যাই হোক আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তারা কেউ বলে আট টাকাত কেউ বলে বিশ তারা তারাবিহের রাকাত সংখ্যা নিয়ে কথা তারাবিহাত সংক্রান্ত যখন আমরা কথা বলতে যাব তখন একটা কথা মনে রাখতে হবে যে রসুল আকরম কতটুক পড়েছেন এবং তিনি কতটুক সুযোগ দিয়েছেন রসুল আকরম নিজে এগারো রাগাত এবং তার রাগাতের বেশি নামাজ পড়েননি বৃত্তের সহ এটা হচ্ছে রসুল ইসলামের নিজের অভ্যাস কিন্তু রসুল আকরম সাল্লাহ ইসলাম হ্যাঁ আপনার লম্বা করে সালাত আদায় করতেন হ্যাঁ এক হাদিসের মধ্যে এসেছে একই রাগাতের মধ্যে সুরা বাকরা সুলে আপনার নিসা এবং আল এমরান পড়েছেন সুতরাং এত দীর্ঘ আপনার তিনি একই রাগাতে দীর্ঘ করেছেন একই রাগাতকে সুতরাং সেইরকম তো আমরা করতে যাই না আমরা শুধু অনেকে সংখ্যার দিকে চিন্তা করি কিন্তু রসুলের কোয়ালিটির কথা চিন্তা করি না এই কারণে রসুল আকামসুলসাললাম যদিও নিজে আপনার এগারো রাগাত বা তেরো আগাদ আদায় করেছেন এই কারণে তিনি মৌখিকভাবে সুযোগ দিয়েছেন

হ্যাঁ আপনার হট্টগোল করার কোনো হ্যাঁ আবার যেন না করতে যায় এবং কেউ যদি না করতে করতে যায় তখন তাকে বুঝানো সেই সমস্ত কাজ আমরা করে যাব। হুম কারণ অনেকে আছে এটা নিয়ে হট্টগোল করতে চেষ্টা করেন না যখন আপনার দেশে ওইভাবে চলছে সেটাও সরিয়েতে আছে। তখন আপনি হ্যাঁ তার পিছনে নামাজ পড়তে পারেন কিন্তু যদি আপনার নিজের অধীনস্থ এবং নিজে মসজিদের কাণ্ডারি তখন আপনি রসুল আকরমসাল্লামের যেই আদর্শ সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন যে লম্বা লম্বা সুরা দিয়ে দীর্ঘ সময় নিয়ে যেন আপনার রসুলের মতো নামাজ পড়ার চেষ্টা করা হয় সেটা করবেন কিন্তু যেখানে আপনার ক্ষমতা নেই সেখানে এটা নিয়ে হট্টগোল করার কোনো মানে যখন সুযোগ আছে সবটারই তখন সেটা ওইভাবে থাকতে দেন কিন্তু খেয়াল রাখবেন রমজান আসলে অনেকে নিজে যতটুকু মনে চায় সেটা পড়ে চলে যান কিন্তু এই ক্ষেত্রে আপনার লস হয়ে যাচ্ছে কারণ রসুল আকরম সাল্লাম বলেছেন মানসালামা আল ইমামি মান কাম আল ইমামি হাত সারিফ কুতিবেলা হোক ইলা কোনো ব্যক্তি যদি ইমাম সাহেব যতক্ষণ পড়ে ততক্ষণ যদি সে সাল আদায় করে করে সে যখন শেষ করবে সেও শেষ করলো মানে আগে চলে যায়নি তাইলে তাকে পুরো রাত্রে এবাদতের সোয়াব দেওয়া হয় সুতরাং এই যে পুরো এবাদত যে আপনি সোয়াব পাচ্ছেন এটা তো আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি ইমামকে রেখে চলে যান এটা হচ্ছে মুশকিলের কথা সুতরাং এই ব্যাপারে সতর্ক থাকা অবশ্যই দরকার আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে তিনি বলছিলেন যে শরীরে উল কি হ্যাঁ টেটু আর কি অঙ্কর নিষেধাজ্ঞা কি শুধু মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য কয়েকটি হাদিস পড়লাম যেখানে এ ব্যাপারে মেয়েদের সম্বোধন করা হয়েছে এটা মেয়েদেরকে সম্বোধন করা হয়েছে এই জন্য কারণ মেয়েরা সাধারণত এগুলো বেশি করে থাকে কিন্তু এই টেটো বা উল্কি আঁকা এটা সবার জন্য ব্যাপকভাবে নিষিদ্ধ এটা হচ্ছে কথা পুরুষের জন্য তো জায়েজ নাই কারণ এই উলকি ঠুকি আগে সাজসজ্জা করার উদ্দেশ্য কারো কারোর দৃষ্টিতে সেটা মেয়েরাই করে থাকে বিদায় মেয়ে মেয়েদেরকেই বলা হয়েছে আরুক ভাইয়ের প্রশ্ন আছে যে গোলাম রব্বানি নামের অর্থ কি হম গোলাম রব্বানি রব্বানি শব্দ হচ্ছে আপনার রব থেকে রব্বানি হম রব্বানি মানে আল্লাহ হ্যাঁ এই গোলামটা হয়েছে মানে আল্লাহমুখী গোলাম আল্লাহর বান্দা আল্লাহমুখী হ্যাঁ সেটা হচ্ছে আসল বলা উদ্দেশ্য হ্যাঁ তারপরে আর শুধু রব্বানি বলে ডাকলে কি হ্যাঁ শিরিক হবে না রব্বানি বললে মানে আল্লাহ আল্লাহওয়াল্লাহর অর্থে সেটা শিরিক হবে না কিন্তু রব্বি বলা মুশকিল অনেকে আছে আমাদের দেশে রব্বি বলে ডাক দেয় এই রব্বিটা মুশকিল রব্বি মানে আমার প্রতিপালক সুতরাং রব্বি কেউ ডাকা সেটা চলবে না রব্বানী তেমন সমস্যার কিছু নেই আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলছিলেন ফরজ নামাজের পরে সম্মিলিত মনোজাত করা যাবে কি না ফরজ নামাজের পরে সম্মিলিত মনোজাত করান আপনার বেদাত কারণ রসুল আকরম সাল্লাহ আলি ইসলাম আপনার পুরো জীবনে তিনি যত নামাজ পড়িয়েছেন নামাজের পরে তিনি সম্মিলিত মোনাজাত দেননি আর এটা দীর্ঘকালীন একটা কাজ ছিল প্রত্যেক দিনে পাঁচ বেলা করে তিনি নামাজ পড়াতেন অথচ এই দশ বছরের মধ্যে আপনার মোদিনে আসার পর দশ বছর লাগাতার তার মর্যাদা তিনি ইমামতি করেছেন অথচ তার থেকে এটা প্রমাণিত নয় সুতরাং ব্যাপক কোন হাদিস দিয়ে নামাজের পরে সম্মিলিত করা এটা অবৈধ একটা চেষ্টা আসল নিয়ম হচ্ছে যে আপনার সম্মিলিত মোনাজাত না দেওয়া এটা হচ্ছে সুন্দর নিয়ম সুতরাং আমরা সেটা পালন করতে চেষ্টা করব। আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে একটা মেয়ে আছে যে বেশি বেশি দিন বেঁচে থাকবে না বলে ডাক্তার বলেছেন এখন তাকে বিয়ে করা যাবে কি আপনার বেশি দিন বাঁচবে না বাঁচবে সেটা আল্লাহ ভালো জানেন ডাক্তার তার অভিমত দিয়েছেন সুতরাং আপনি বিয়ে করতে পারেন আর যদি আল্লাহ না করুক সে অল্প দিন বেঁচে তারপরে মরে যায় তো নিশ্চিত কথা না এটা ডাক্তারের একটা মত অনেক সময় ডাক্তার মত দিয়েছেন যে তিনি ছয় মাস বাঁচবেন অথবা তিন মাস বাঁচবেন তারপরে দেখা যায় এখনো বেঁচে আছে আমাদের এক শিক্ষক ছিল মদিনা ইউনিভার্সিটিতে পড়াইতেন দেন হম তিনি তাকে ডাক্তার বলে দিয়েছেন যে সৌদি আরবের ডাক্তার ছয় মাস বাঁচবে আমেরিকা গিয়ে যখন চিকিৎসা করানো হয়েছে তখন তারা বলছে তিন মাস বাজবে হম এবং একটা ওষুধ দিয়ে দিয়েছে এই ওষুধে কাজ করবে না কিন্তু এটা তোমার সান্ত্বনার জন্য দিলাম কিন্তু যদি তুমি তিন মাস পরে বাসে যাও তাহলে বাসে যাবে কোনো রিস্ক নাই আর তারপরে কিন্তু সাধারণত এরকম লোক বাঁচে না কিন্তু সে এখনো জীবিত আছে হ্যাঁ ব্রেন ক্যান্সার হয়েছিল তার সুতরাং ব্যাপারটা আপনার এই মরা বাঁচার ব্যাপারটা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল এটা কেউ নিশ্চিত বলতে পারে না ডাক্তার একটা ধারণা পোষণ করেছেন হতে পারে তার কথা ঠিক হতে পারে কারণ সে তো যে ধারণা পোষণ করেছে এটা সাধারণ তার অভিজ্ঞতা থেকে বলেছে সুতরাং সেটা বাস্তবায়ন হতেও পারে কিন্তু নাও হতে পারে এই কারণে আপনার কোনো সমস্যা নেই আপনি বিয়ে করতে পারেন আরেক ভাইয়ের প্রশ্ন আছে রাতে সুরে আসেন পরে ঘুমাইলে কি বিগত দিনে সবগুলো মাফ হয়ে যাবে না এরকম কোন হাদিস বিশুদ্ধ নেই বরং রাত্রে শোয়ার আগে যেটা প্রমাণিত সুরে মূর্খ পড়া সুরে সাজদার কথা এটা হাদিসের মধ্যে এসেছে সুরে মূর্খ যদি পড়েন কবর আজব মাফ হয়ে যাবে সুতরাং সেটা করতে চেষ্টা করেন যেটা হাদিসের মধ্যে পাওয়া যায় হম আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতেছিলেন যে প্রভিডেন্ট ফান্ডের অতিরিক্ত টাকা সুদ কিনা অবশ্যই সুদ যদি সুদ হয় তাহলে আমি নেব না কিন্তু আমার টাকাটা তো সরকারের কাউকে দেবে না সরকার কাউকে দেবে না সুদের টাকাটা আমি দান করে দেব। যখন আমি পুরো টাকাটা আমার হাতে পাই তারপর আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনি সেটা করতে পারেন যেটা আমি আন্দাজ করতে চাই আপনি বলতে চাচ্ছিলেন প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনি সরকার থেকে নিয়ে সেটা আপনি আখেরাতের কাজে ব্যয় করে দেন সুতরাং সেটা যেইভাবে হোক যার মধ্যে সুদ আসে ইত্যাদি আসে আল্লাহ জেশানু যতটুকু হ্যাঁ আপনার খাঁটি আছে সেটা সব পাবেন আর বাকিটা থেকে দায়মুক্তি পাবেন সুতরাং সেটাই করা উচিত হ্যাঁ সেটা করলে ভালো হয় যে আপনি সব সৎকা করে দেবেন হ্যাঁ সৎকা জারিয়ার কাজে কাজে লাগাবেন বিশেষ করে যেন কোনো প্রতিষ্ঠান করার ক্ষেত্রে হ্যাঁ এরকম কাজে লাগাতে পারেন প্রভিডেন্ট ফান্ডের টাকা আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে বিগত দিনের কাজা নামাজ কীভাবে করব যদি আপনি দীর্ঘদিন ইচ্ছে করে নামাজ পড়েন নাই তাহলে সেটার কাজা করতে হবে না সেটার জন্য খাঁটিভাবে তবা করে নিতে হবে করলে করলে খাঁটি আপনার করে সামনে আপনি নামাজ ধরেন কিন্তু সামনে নামাজ ধরবেন ওই আগের ঘাটতি পূরণের জন্য বেশি বেশি নফল নামাজ পড়ার পাশাপাশি ফরজের পাশাপাশি চেষ্টা করতে হবে কিন্তু আমাদের দেশে যে ডাবলে যে অমরে সেটা সরিয়ে নেই হ্যাঁ বরং আপনি যেটা ডে বাদ দিয়েছেন সেটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন আর তোবা করলে আল্লাহ جل شان ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ جل شان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতোবতা তাজুবু মা কানা ক্বাবলাহা তওবা তার পূর্বের সমস্ত গুনাহ माफ করে দেয় এবং আল্লাহ নিজেই বলেছেন কুলি ইবাদিল্লাযীনা আসতাফা আলাইকুম লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু যুন ওয়া জামিআ ইন্নাহু ওয়াল গাফুর রাহিম আল্লাহ বলেছেন হ্যাঁ এই মানদর তোমরা কি করবে যারা নিজেদের উপর অত্যাচার করেছে অপরাধ করে তারা আল্লাহর রহমান থেকে নিরাশ হতে যাবে না হ্যাঁ বরং আল্লাহর উপর ভরসা রাখবে হ্যাঁ এবং হ্যাঁ যে আল্লাহ যে ক্ষমা করে দিবেন সেটার উপর আস্থা রেখে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ইনশাল্লাহ ক্ষমা করে দেবেন সুতরাং আল্লাহ নিরাশ হইতে নিষেধ করেছেন বরং আল্লাহর আপনার দয়ার আশা করতে বলেছেন তাইলে দয়ার আশা করে আল্লাহর কাছে খাঁটি তোয়বা করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে সেগুলো কাজা করতে হবে না কাজা হচ্ছে যদি ভুলে চুকে ঘুমের কারণে হম অথবা স্মরণ ছিল না এই বলে আপনি নামাজ মিস হয়ে গেছে তাহলে সেটার কাজা হবে না ইচ্ছে কিন্তু যেগুলো ছাড়েন সেটার কাজ হবে না আরেক ভাইয়ের প্রশ্ন আছে ইসমে আজম দোয়ার ফজলত জানতে চাচ্ছি আর কোথায় এবং কিভাবে হম এসমে আজমের ব্যাপার নিয়ে আলেমদের মধ্যে বিশাল মতভেদ আছে কি অনেকে বলতে চাচ্ছেন আল্লাহ শব্দটাই ইসমে আজম কারণ যতগুলো এসমে আজম হিসেবে যত আছে প্রত্যেকটার মধ্যে আল্লাহ শব্দ আছে হ্যাঁ হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রে নিশ্চিত বলা মুশকিল এই কারণে অধিকাংশ লোকের এই মত যে আল্লাহ আল্লাহ শব্দটা এসমা আজম এই কারণে আজ পর্যন্ত সেটা নিশ্চিতভাবে চূড়ান্ত কেউ করতে পারেননি দ্বন্দ্ব আছে একজনের একমত সেই কারণে এসমা আজম বলা মুশকিল রসুল আকরমস ইসলাম অনেক ক্ষেত্রেই হ্যাঁ বলেছেন এসমা আজম দিয়ে দোয়া করেছেন যেমন যেমন লাল রাহিল্লাহ হ্যাঁ আপনার

দুয়ার মধ্যে মধ্যে ইসমা আজম আছে এরকম অনেক আছে যেগুলো ইসমা আজমের কথা পাওয়া যায় কিন্তু সবগুলোর মধ্যে আলমরা বিবেচনা করে দেখেছেন যে সবগুলোর মধ্যে আল্লাহ শব্দ আছে। এবং আল্লাহকে জাতির নাম হিসেবে এটাকে ইসমা আজম বলা হয় হম কিন্তু এটা নিয়ে চূড়ান্ত কোনো এখনো বলা মুশকিল যাই হোক আরেকটা এই কারণে আমাদের সঠিক পথ হচ্ছে যে রসুল আকরম সাহা থেকে এস মাজন সম্পর্কীয় যেই হাদিসগুলো আমরা পাই ও পুরো অংশটা আমরা পড়বো ক্ষণে ক্ষণে তাইলে আমরা মনে করবে যে এটার মধ্যে আছে কিন্তু নির্দিষ্ট করে বলা মুশকিল আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলতে চাচ্ছিলেন ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জলপাইগুড়ি থেকে হ্যাঁ আর বাকিটা তো আপনি দেখতে আমি দেখতে পাচ্ছি না সুতরাং উত্তর দেওয়া মুশকিল আরেক ভাই বলছেন দাঁড়িয়ে রাখার ব্যাপারে হুকুম কি দাঁড়িয়ে শরীয়তে আমাদের রসুল আকরমসলামের যে বিধান সেটা হচ্ছে দাঁড়িয়ে রাখা আপনার ওয়াজিব সুতরাং দাঁড়িয়ে আপনার রাখতে হবে দাঁড়িয়ে রাখা ওয়াজিব কারণ রসুল আকরমসা আদেশমূলক শব্দ ব্যবহার করেছেন রসুল আকরম বলেছেন আফুল্লেহা হ্যাঁ এরকম উত্তুকুল্লেহা উল্লেহা হুম এরকম আপনার ওয়াফিরুল লেখা এই সমস্তগুলা সব বেশি আদেশমূলক শব্দ যে দাঁড়িকে ছেড়ে দাও দাঁড়িকে পুরোপুরি রাখো হুম এরকম দাঁড়িকে পরিত্যাগ করো আপনার এই জাতীয় অনেক শব্দ এসেছে সবগুলো আদেশমূলক সুতরাং আদেশমূলক যেগুলো সেগুলো থেকে ওয়াজিব হওয়াই প্রমাণিত হয় এই কারণে সঠিক মাসলা এসে দাঁড়িয়ে রাখা ওয়াজিব হ্যাঁ সুতরাং প্রত্যেককে রাখতে হবে হ্যাঁ এটা হচ্ছে আসল নিয়ম আরেকবার প্রশ্ন আছে যে আমাদের সে যে তারাবের সালাত অনেকে দ্রুত পড়া হয় যা বুঝতে খুবই কষ্ট হয় কি করা যায় যেখানে আসতে পড়ে সেখানে যাবেন আর যদি এরকম কিছু না পান আর কি করার আছে খারাপ চেষ্টা করবেন হয়তো এই বছর না পারলে আরেক বছর এরকম আল্লাহ সুযোগ দিবেন যদি আপনি আপনার পক্ষের লোক কিছু জমা করতে পারেন বুঝিয়ে সুজিয়ে তাহলে সেটা পরবর্তীতে কাজ দিবে এছাড়া আর কোনো উপায় নেই যদি পুরো এলাকায় একই অবস্থা চলে আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে নামাজের সময় টুপি মাথায় দেওয়া কি আবশ্যক না নামাজের সময় মাথায় টুপি দেওয়া আবশ্যক না হ্যাঁ মাথায় টুপি না দিয়ে আপনি সালাদ করতে পারেন কিন্তু এটা আপনার মুসলিম সমাজের মধ্যে সাজসজ্জা হিসেবে ব্যবহৃত হয় এই কেমন আল্লাহর কাছে আসলে মসজিদে আসলে সাজসজ্জা নিয়ে আসার জন্য আল্লাহ আদেশ করেছেন বলছেন ইয়া বনি আদমা খুদু জি না থাকুক আমাদের খুল্লি মসজিদ হ্যাঁ যে আল্লাহ বলেছেন যে হে আদম সন্তান হ্যাঁ তোমরা মসজিদে আসার সময় সাজসজ্জা গ্রহণ করো সুতরাং মসজিদে আসার সময় টুপিটা যখন আপনি সাজসজ্জা হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে মসজিদে আসার সময় সেটা ব্যবহার করবেন এটা হচ্ছে নিয়ম আর আল্লাহ উপযুক্ত যে তার জন্য আপনি সাজসজ্জা গ্রহণ করবেন তাহলে টুপিটা আমাদের যখন সাজসজ্জা হিসাবে ব্যবহার হয় হ্যাঁ তখন সেটাকে মসজিদে যাওয়ার সময় মাথায় দিবেন এটা হচ্ছে নিয়ম কিন্তু না থাকলে মনে করবেন যে নামাজ পড়লে হবে না এরকম আবার মনে করতে যাবেন না আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে তিনি বলছেন কত টাকা হলে জাকাত দিতে হবে সাধারণত পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম হলে জাকাত দিতে হয় এটার মূল্য সাধারণত আপনার বান্ন তেপ্পান্ন থেকে শুরু করে পঞ্চান্নর ভিতরেই থাকে সাধারণত আর কি কিন্তু আপনি নিশ্চিতভাবে জেনে নেন পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার দাম কত হয় মার্কেটে জেনে নিয়ে ওই আন্দাজ টাকা হলে আপনার জাকাত দিতে হবে আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আলমদের মাঝে এত মতভেদ কেন এক একজন একটা বিষয় নিয়ে এক এক ধরনের ফুতুয়া দেয় কেন হ্যাঁ এটা আপনার থাকবেই কারণ ফতুয়া নির্ভর করে ফতুয়ার সঠিকতা কোরআন হাদিসের ভিত্তিতে সুতরাং কোরআন হাদিস যে যতটুকু পারঙ্গম বুঝতে হম তার ফতুয়া ততই স্ট্রং হবে এই কারণে কম হতে পারে মানুষের না একটা হচ্ছে যে হাদিস বিপরীতমুখী থাকলে তখন একটা ঝামেলা আসে আরেকটা হচ্ছে হাদিস থেকে মাসে বের করতে একটা সমস্যা আছে সুতরাং অনেক কারণেই আলমদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু আপনার যেটা করণীয় সে আলমদের উপর রাগ করে ধর্ম মানা ছেড়ে দিবেন না ডাক্তাররা যদি একজনে একরকম প্রেসক্রিপশন দেয় অথবা একজনেই আপনার একটা দেওয়ার পর আরেকটা পাল্টিয়ে দেয় আপনি তো তার উপর রাগ করতে যান না কিন্তু আলমদের মধ্যে এই মতভেদ দেখে আপনি রাগ করতে যাবেন কেন হ্যাঁ এই মতভেদ স্বাভাবিক থাকবেই কিন্তু সঠিক আপনাকে হবে। এটা হচ্ছে কথা আল্লা সানো আপনাকে দিয়েছেন বুঝার জন্য আরেকজনের প্রশ্ন আছে যে মহিলাদের প্যাশনেবল হ্যাঁ বোরকার ব্যাপারে কিছু বলেন মহিলাদের প্যাশনেবল বোরকা সেটা যদি প্যাশনে করে ফেলেন তাইলে বোরকার উদ্দেশ্য তো হাসিল হলো না বোরকার আসল উদ্দেশ্য হলো রাগ করে চলা মানুষের লোলভ দৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করা সুতরাং আপনার যদি বোরকাটাই লোলভ দৃষ্টি আপনার পরে আপনার বোরকা পড়লো তাহলে তো এই বোরকা পড়ার মানে হয় না অনেক সময় আমরা এরকম দেখেছি যে বোরকার ভিতরে মহিলাটা কালো কিন্তু স্টাইল করা বোরকা পড়ার কারণে তার দিকে চোখ যায় সুতরাং ব্যাপারটা তো ঝামেলা ঝামেলাকর হয়ে গেল না যেখানে আপনার বোরকা পড়া নিরাপত্তার জন্য সেখানে বড় নিরাপত্তার বিঘ্নতা ঘটে সুতরাং প্যাশনেবল বোরকা থেকে দূরে থাকতে হবে এটা অভিভাবকদের অবশ্যই এই ব্যাপারে সজাগ থাকা দরকার আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে এমন কিছু আমলের কথা বলুন যে আমল দ্বারা আমি নির্জনে ছোট খাটো পাপ থেকে দূরে থাকতে পারি এমন আমল হ্যাঁ আপনার বিশেষ করে নির্জনে যখন আমল করবেন আল্লাহ আপনার ইমানকে শক্তিশালী করবেন মধ্যে মধ্যে করে এটা রাখতে পারেন যে আমলের রোজার ব্যাপারটা হুম রোজার ব্যাপারটা যদি আপনি রাখেন তারপরে উন্নতি হবে এবং পাশাপাশি রোজার আমলটা কিন্তু গুরুত্বপূর্ণ আমল যেটার প্রতিদান কিন্তু জান্নাত এই এবং আপনার সোমবার বৃহস্পতিবার যারা রোজা রাখবেন এদের আমল নামা আপনার যখন উঠে যাবে কারণ সোমবার বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে উঠে যায় রোজা সহ উঠে যাবে সুতরাং সেই আমলটা আপনি চালু রাখতে পারেন তাহার যদি আমলটা চালু রাখতে পারেন কারণ সেই সময় আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা চাওয়ার জন্য আল্লাহ ডাকতে থাকেন আল্লাহ হালমিন মুস্তাকফিরিন ফাফির আল্লাহ যে নিচের আকার শেষে আল্লাহ বলেন হে মানুষ যারা ক্ষমা চাইতে চাও আমার কাছে ক্ষমা চাও হালমিন মুস্তাকমিন ফাউ থেমা কেউ যদি খাদ্যের সংকটে থাকো তাইলে আমার কাছে চাও আমি তোমার খাদ্যের ব্যবস্থা করবো এরকম ভাবে আল্লাহ সালাম ডাকতে থাকেন সুতরাং এই আমল করার চেষ্টা করেন তারপরে এরকম আরো আছে সলা এশাকের নামাজ পড়া সলাত দোহা পড়া এইগুলোর আপনি চেষ্টা করবেন এই আমলের মাধ্যমে আপনার পাপ থেকে দূরে থাকা সম্ভব হম আর যেটা আপনার বলছিলেন যে নির্জনে ছোটখাটো পাপ থেকে নির্জনের পাপ থেকে বাঁচার জন্য তাকবার বিশেষ প্রয়োজন যদি আল্লাহ ভিরুতা না আসে তাইলে নির্জনে পাপ থেকে মুক্ত থাকা খুবই মুশকিল এই কারণে আপনার নির্জনে পাপ থেকে বিশেষভাবে যদি আপনি রক্ষা পাইতে না পারেন তাহলে নির্জনে থাকা বন্ধ করেন আপনি নির্জনে বেশিক্ষণ অবস্থান করবেন না যে ব্যক্তি নির্জনে থাকলে পাপ হয়ে যায় তিনি মানুষের সাথে মিশে থাকবেন নির্জনে অবস্থান করবেন না যখন প্রয়োজন হয় তখন আপনি ঘুমাইতে যাবেন হ্যাঁ এছাড়া আপনি মানুষের মাঝেই থাকে এবার করার চেষ্টা করেন কারণ নির্জনে হলে যখন আপনি নিজকে সেভ করতে পারেন না হ্যাঁ আর যদি আপনি আল্লাহ ভীরুতা বাড়াইতে পারেন হ্যাঁ রোজার মাধ্যমে বুঝে পড়ার মাধ্যমে তাহলে সেটা বেস্ট হবে সেটা হতে পারে কারণ হচ্ছে আপনার পাপ থেকে দূরে থাকবে সে আসল দরকার নির্জনে পাপ হলে নির্জন থেকে বেরিয়ে আসেন হ্যাঁ আল্লাহ সহজ করে দেন সর্বনিম্ন কত টাকা মোরানা দেওয়া যাবে সর্বনিম্ন এক টাকা পাঁচ টাকা তাও হতে পারে কোনো সমস্যা নেই যদি দ্বিতীয় পক্ষ এটার উপর রাজি হয়ে যায় সমস্যা কিসের হম এক টাকা দিয়ে আপনার বিয়ে হয়েছে আরব দেশে এরকম আমরা দেখেছি হ্যাঁ সুতরাং মূল্য যেটার আছে সেটা দিয়ে হইতে পারে এক জোড়া জুতে দিয়ে নসুল এখন সিনেমার যুগে বিয়ে হয়েছে নসুল মায়ে মহিলা কিছু করছেন যে তুমি এক জোড়া জুতে দিয়ে রাজি হয়ে গেছো হ্যাঁ এটা বললেন সে বলে যে আমি তো রাজি হয়ে গেছি সুতরাং তার স্বামীর দরকার একটা জিনিস হইলেই হয় হুম এই কারণে মোরানা সর্বনিম্ন এই কোনো মতে যেটা মূল্য আছে সেটা হলে চলে কিন্তু আমরা তো সেটা ছাড় দিচ্ছি না অনেক মেয়ে সেটা আপনার গুরুত্ব দিয়ে থাকে লাখ লাখ না হইলে হয় না সেটা আর কি বাকি অল্প কিছু হতে পারে আরেকজনের প্রশ্ন হচ্ছে জাকাত দিলে আয়কর দিব কেন আয়কর দেয়া কি বেদাত একদিকে সরকার জাকাত পান করেছে আরেক দিকে আয়করও দিতে বলে আমাদের করণীয় কি আচ্ছা আয়কর দিতে হবে এটা সরকারি নিয়ম করেছে সরকার হ্যাঁ তার সমস্ত কাজকর্ম চালানোর জন্য যদি জাকাত যথেষ্ট না হয় তাহলে আয়কর বসাতে পারে কারণ সরকার তো আপনি আমাকে আপনার আমার সুবিধার জন্যেই হ্যাঁ এগুলো বসিয়ে সরকারের ফান্ডকে বড় করতে চেষ্টা করে হ্যাঁ সুতরাং সেটা যদি করে সেটা দিতে হবে আপনি জাকাত দিলেই যে হ্যাঁ আয়কর আপনার দিতে হবে না বা আয়কর দিয়ে বলবেন যে ওটার থেকে জাকাতের অংশ কেটে দেবেন সেটা চলবে না ভিন্ন ভিন্ন বিষয় সুতরাং আপনি জাকাত দিবেন হ্যাঁ আর আপনার আয় যখন বাড়তেছে আয়কর দিলে সমস্যা কিসের আপনার রোজগার হিসেবে তো আয়কর আসে সুতরাং আয়কর যদি দেওয়ার উপযুক্ত হয়ে থাকেন আয়কর দিবেন আর জাকাত তো দিবেনই এটা বেদাতি কোনো সিস্টেম না এটা রাষ্ট্র আয়কর বাড়াতে পারে আয়কর দিতে পারে কারণ তার রাষ্ট্র পরিচালনার জন্য সে বাধ্য হইলে আর কি করবে হম আরেক ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে আমার বউয়ের সাথে কথা বলে আমার বিষয়ে আমার কি আমার বিরোজ বের হয় ও বীর্য বিরজ ইলেকশন যাই হোক বীর্য বের হয় তাহলে কি আমার গোসল করতে হবে এখন কথা বললে বীর্য বের হয় সেটা কোন কথা হ্যাঁ বীর্য তো সাধারণত কথা বললে বাইর হয় না এখন বীর্য আপনি মনে করছেন কি সাধারণত যেটা নর্মাল বের হয় আপনার কি বলে পিছল জাতীয় সেটাকে বীর্য বলে না এটাকে মজি বলে এটার কারণে কাপড়ে লাগলে কাপড় দিবেন শরীরে লাগলে দিয়ে ফেলবেন ওই জিনিসটা না পাক কিন্তু গোসল করতে হবে না আর যেটা বীর্য হয়েছে ধাক্কা দিয়ে শরীরে বের হয় হ্যাঁ খুব উত্তেজনা সহকারে সেটা যদি কারুর ঘটে যায় দুর্বলতার কারণে তাহলে গোসল করতে হবে সাধারণত বের হয় না কথার কারণে যাই হোক আরেক ভাইয়ের প্রশ্ন আছে তারাবীর নামাজ কত রাগাত পড়তে হবে নামাজ যত তার মসজিদে পড়ায় তত রাগাত পড়বেন হ্যাঁ তারাবির নামাজের মধ্যে সুযোগ আছে যেটা আমি আগে বিস্তারিত বলছিলাম যে যে যত রাগাতে আপনি পড়তে পারেন দুই রাগাত দুই রাগাত করে হ্যাঁ এটা হচ্ছে আপনার সিস্টেম সুতরাং এইভাবে চালিয়ে যাবেন হ্যাঁ কোনো অসুবিধা নেই এটা নিয়ে বাঘবিতণ্ডার এত বেশি দরকার নেই আরেকজনের প্রশ্ন আছে যে এক মসজিদের খতিব কি আরেক মসজিদে বয়ান দিতে পারবে বয়ান দিতে পারবে মানে বয়ান দিয়ে আবার আরেক মসজিদে নামাজ পড়াবে সেটা হ্যাঁ না আপনার এক মসজিদের ক্ষতি বদল বদল করতে পারেন যা আপনি একবার এই মসজিদে খোদ বানিয়ে নামাজ পড়াবেন আরেকজন একটু অরদ বদল করলে মানুষের সুবিধা হয় রুচির একটু পরিবর্তন হয় কিন্তু একখানে আপনার খোদ বা দিয়ে আরেক মসজিদে নামাজ পড়িয়ে দিয়ে যাবেন সেটা তো হইবে না যিনি নামাজ পড়াবেন তিনি খোদ বা দেবেন আরেক ভাইয়ের প্রশ্ন আছে যে বিসমিল্লা পড়ে টয়লেটে ঢুকে পায়খানা প্রস্রাব করে গোসল করে উজু করলে উজু হবে কি হুম আপনি টয়লেটে প্রবেশ করলেন তারপরে যদি এখানে পাগানা প্রস্রাব করে সব করে উজু করে বাইরে হন উজু হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে কোনো সমস্যা হবে না হম আরেকটাও কথা হচ্ছে যে যদি টয়লেট অনেক বড় হয় যে গোসলের কিছু জায়গা আছে আপনার কিছু প্রস্রাব পায়খানার জায়গা আছে তাহলে আসল টয়লেট ধরতে হবে যে যেখানে মানুষ পশ্রাব পায়খানা ত্যাগ করে হ্যাঁ পুরোটাকে ধরা তখন ঠিক হবে না কারণ বড় জায়গা অনেকে একটা রুম কে রাখে আপনার প্রস্রাব বা আনুষঙ্গিক সঙ্গে কাজগুলো করার জন্য হ্যাঁ কাপড় সাপড় ধোয়া তাইলে তার বিধান ভিন্ন এটা অবশ্যই খেয়াল রাখার বিষয় আর আমরা বাড়াতে যাব না আমাদের এখানে আজান হয়ে গেছে এখানে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করছি আবারও ইনশাল্লাহ সুযোগ মাত্র দেখা হবে হ্যাঁ ওয়াসাল্লাহি আজমাইন